গাইস আপনারা কি জানেন আমাদের ওবি 40 আপডেটের পরে এফএফ টোকেন স্টোর এখনো পর্যন্ত আপডেট করা হয়নি এন্ড ভেরি সুন গাইস এফএফ টোকেন স্টোর আপডেট হতে চলেছে সো কি কি আইটেম লোড আসছে চলেছে সেটা কি আপনারা জানেন আপনাদের জন্য একটা গুড নিউজ আছে সেটি হচ্ছে গাইস জম্বি সামুরাই বান্ডেল রিটার্ন কনফার্ম হয়ে গেছে আপনারা কি জানেন কবে রিটার্ন করবে আর কোন ইভেন্টের মাধ্যমে রিটার্ন করবে গাইস ভেরি সুন আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়া সার্ভারে ইভো ভল্ট ইভেন্ট আসতে চলেছে সো ইভো ভল্ট ইভেন্টটা গাইস কত তারিখে আসবে দেখতে কেমন হবে এটা কি আপনারা জানেন ওকে আগামী কাল আমাদের গেমে একটা ওয়েব ইভেন্ট আসতে চলেছে সো সেই ওয়েব ইভেন্টের মাধ্যমে কি কি আইটেম লোড আসবে এটা কি আপনারা জানেন এছাড়াও গাইস আপকামিং সময়ের অনেকগুলো ইভেন্ট কনফার্ম হয়ে গেছে সো কি কি ইভেন্ট আসবে আপকামিং সময় সেটা কি আপনারা জানেন সো যদি না জেনে থাকেন তাহলে গাইস কোনো সমস্যা নেই আমি তো আছি তো আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ফার্স্ট অফ অল গাইস আপনারা স্ক্রিন উপর দেখতেই পাচ্ছেন গাইস আগামী কাল আমাদের গেমে একটা ইভেন্ট আসতে চলেছে ইভেন্টের নেম হচ্ছে লোকন সো এখন অনেকেই বলবেন ভাই ইভেন্টটা দেখতে কেমন হবে গাইস ইভেন্টটা দেখতে কেমন হবে আমি এখন ভিডিও বানাচ্ছি এখন পর্যন্ত কোনো প্রকার প্রি অ্যাক্সেস আমাদের কাছে আসেনি বাট ইভেন্টে যে বান্ডেলটা থাকবে সেটা আপনারা স্ক্রিন উপর দেখতেই পাচ্ছেন গাইস বাইরের অনেক সার্ভারে গাইস এই বান্ডেলটা মকোস্টের মাধ্যমে দিয়েছে বাট আমাদের সার্ভারে কিন্তু গাইস লোকন ইভেন্টের মাধ্যমে আসতে চলেছে আগামীকাল ঠিক ভোর 4টায় ইভেন্টটা বাংলাদেশ এবং ইন্ডিয়া সার্ভারে এড হয়ে যাবে অথবা গাইস আগামীকাল সকাল 10টার দিকেও আসতে পারে সো আগামীকাল আসতেছে ইভেন্টটা 100% কনফার্ম যেটার অফিশিয়াল ব্যানারও আপনারা স্ক্রিন উপর দেখতে পাচ্ছেন ইভেন্টটা কেমন হবে গাইস এটা আমি আপনাদের কমিউনিটি বুস্টের মাধ্যমে দেখিয়ে দেব নি সো এখনো পর্যন্ত গাইস ইভেন্টের প্রি অ্যাক্সেস পাওয়া যায়নি আর এটা একদম নিউ একটা ইভেন্ট সেহেতু গাইস আমি আপনাদের ইভেন্টের ভিডিওটা দেখাচ্ছি না বাট আগামীকাল 100% কনফার্ম গাইস লোকন ইভেন্টের মাধ্যমে গাইস এই বান্ডেলটা আসতে চলেছে বাংলাদেশ এবং ইন্ডিয়া সার্ভারে 100% কনফার্ম হয়ে গেছে নেক্সট ইনফরমেশনটি হলো আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো সবাই জানেন গাইস বাট অনেকে আছে যারা এই ভিডিওটা ফার্স্ট টাইম দেখতেছে বা আমার নিউ অডিয়েন্স তারা কিন্তু জানে না গাইস এই আপডেটের নতুন কি ভগান আসবে সো এই আপডেট আসতে চলেছে আমাদের ইভএমবি 42.0 যেটা ফ্রি ফায়ারের সবথেকে বেস্ট একটা এমবি 40 স্কিন হতে চলেছে এন্ড ফ্রি ফায়ারের মধ্যে গাইস এটাই ফার্স্ট কোন এমবি 40 স্কিন যেটাতে গাইস ডাবল রেট অফ ফায়ার থাকতে চলেছে তাও আবার ইভগানে যদিও গাইস ডাবল রেট অফ ফায়ার আলাই স্কিন আগেও একটা ছিল বাট ওইটা ছিল থিম স্কিন বাট এইবার ইভগানের ভিতর গাইস ডাবল রেট অফ ফায়ার থাকতে চলেছে তাও আবার এমবি 40 তে সো এই আপডেট আমাদের ইভএমবি 42.0 আসতে চলেছে যেটা ফ্রি টু প্লের প্রি অ্যাক্সেস আপনারা স্ক্রিন উপর দেখতে পাচ্ছেন এখন আসি গাইস আমাদের ইভএমবি 42.0 কত তারিখে আসতে চলেছে বাংলাদেশ এবং ইন্ডিয়া সার্ভারে গাইস গেইনার প্রোভাইড করা লিক এবং ডাটা ম্যানেজার দেওয়া কনফার্মেশন থেকে আমরা জানতে পেরেছি যে জুলাই মাসের ফার্স্ট উইকে 100% কনফার্ম গাইস আমাদের ইভএমবি 42.0 আসতে চলেছে সো আপনারা জুলাই মাসের ফার্স্ট উইকেই দেখতে পেয়ে যাবেন সো যদি বের করতে চান 1082 ডায়মন্ড গুছিয়ে রাখেন তাহলে কিন্তু গাইস আপনারা আসার সাথে সাথে বের করে নিতে পারবেন গাইস আমাদের নেক্সট বিআর র‍্যাঙ্ক সিজনে হিরোইক গেলে গাইস আপনারা একটা স্পেশাল টোকেন পাবেন এবং সেই টোকেন দিয়ে কিন্তু গাইস আপনারা দুইটা ওয়ালের স্কিন থেকে যে কোনো একটা ওয়ালের স্কিন এক্সচেঞ্জ করে নিতে পারবেন টোটাল ফ্রিতে একটা ওয়ালের স্কিন হবে হোয়াইট কালারের হিরোইকের লোগোযুক্ত আর একটা হবে ডিরেক্ট গোল্ডেন কালার সো আমার কাছে হোয়াইট কালারটাই বেশি ভালো লাগছে সো আপনারা যেহেতু ফ্রিতেই পাচ্ছেন সো আপনারা চাইলে হোয়াইটটাই নিতে পারেন সো যেদিন আমাদের বিআর র‍্যাঙ্ক সিজন আসবে সেদিন গাইস এই টোকেনটা আমরা ফ্রিতে নিতে পারবো এন্ড এখান থেকে যে কোনো একটা ওয়ালের স্কিন এক্সচেঞ্জ করে নিতে পারবো সো আশা করি আমি আপনাদের বুঝাতে পারছি সো আপনারা কে কত ট্রেন্ডের স্টেট অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের মধ্যে অনেকে আমাকে কমেন্টে বলেন ভাই নেক্সট ফ্রি টুলের মাধ্যমে আমরা বাংলাদেশ এবং ইন্ডিয়া সার্ভারে কি আইটেম দেখতে পাবো গাইস নেক্সট ফ্রি টুলের মাধ্যমে বাংলাদেশ এবং ইন্ডিয়া সার্ভারে দুইটা আইটেম আসতে পারে দুইটার ভিতরে যে কোনো একটা 100% কনফার্ম চলে আসবে সো ফার্স্ট অফ অল গাইস আপনারা স্ক্রিন উপর দেখতে পাচ্ছেন ট্রেপ থিমে গাইস একটা প্রোফাইল অ্যানিমেশন তো দেখতে পাচ্ছেন গাইস এটা আমাদের নেক্সট ফ্রি টুল ইভেন্টের মাধ্যমে আসতে পারে আর এটা যদি না আসে তাহলে গাইস রোক এফএফ থিমে যে বান্ডেলটা ডিজাইন করা হয়েছিল সেটা সো এই দুইটার ভিতরে যে কোনো একটা আইটেম কিন্তু 100% কনফার্ম নেক্সট ফ্রি টুল ইভেন্টের মাধ্যমে আমরা দেখতে পেয়ে যাবো সো আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারছি তবে আমি আপনাদেরকে এখন কনফার্ম দিয়ে বলতে পারতেছি না যে রোক এফএফ বান্ডেলটা এগিয়ে আসবে নাকি গাইস এই প্রোফাইল অ্যানিমেশনটা এগিয়ে আসবে তবে দুইটার মধ্যে একটা 100% কনফার্ম আপকামিং একটা কনফার্ম ইভেন্ট মানে গাইস আমাদের ইভো ভল্ট ইভেন্টের বিষয়ে আপনারা সবাই জানেন গাইস লাস্ট কিছুদিন আগে ইভো ভল্ট ইভেন্টের মাধ্যমে টোটাল 4টা ডিমান্ডিং ইভোগান বেগ দিয়েছিল সো সেম ভাবে কিন্তু গাইস আমাদের 4টা ইভো বান্ডেলও পেন্ডিং হয়ে আছে সো লিক্স রেকর্ডিং অনুযায়ী গাইস এগুলো আমরা ইভো ভল্ট ইভেন্টের মাধ্যমে দেখতে পেয়ে যাব বাট এখানে অনেক বেশি ডায়মন্ড লাগবে যদি গাইস এই লেজেন্ডারি বান্ডেলগুলো দেই সো আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারছি প্রত্যেকটা বান্ডেল বের করতে হলে 2-3 হাজারের মতো ডায়মন্ড লেগে যাবে সো ইভো ভল্ট ইভেন্টের মাধ্যমে আমাদের বুইয়া বান্ডেল কুবরা বান্ডেল র‍্যাম্পেজের ইভো বান্ডেল এছাড়াও গাইস ওয়ার্ল্ড সিরিজের যে ইভো বান্ডেল আছে এই 4টা বান্ডেল গাইস আমরা বেগ দেখতে পেয়ে যাব সো এটা এখনো পর্যন্ত 100% কনফার্ম হয়নি যে কত তারিখে আসবে বাট ইভেন্টটা কনফার্ম এরকম একটা ইভেন্ট ডিজাইন করা হয়েছে যেটা প্রি অ্যাক্সেস আপনারা স্ক্রিন উপর দেখতে পারলেন ইভো ভল্ট ইভেন্টের 100% কনফার্ম ডেট বের করার জন্য চেষ্টা করা হচ্ছে ভেরি সুন গাইস আমি আপনাদেরকে ইভো ভল্ট ইভেন্টের 100% কনফার্ম ডেটও জানিয়ে দেব সো ইভো ভল্ট ইভেন্টটা যদি আসতে এখনো কিছুদিন লেট হয় সেক্ষেত্রে গাইস বুইয়া বান্ডেলটা আমরা রুইং ইভেন্টের মাধ্যমে দেখতে পেয়ে যেতে পারি বিকজ বুইয়া বান্ডেলের অনেক বেশি হাইপ উঠে গেছে সো ইভো ভল্ট ইভেন্ট আসতে যদি অনেক লেট হয় সেক্ষেত্রে গাইস বুইয়া বান্ডেলটা আমরা রুইং ইভেন্টের মাধ্যমে দেখতে পেয়ে যাব সো আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারছি খুব শীঘ্রই গাইস আমি আপনাদেরকে ইভো ভল্ট ইভেন্টের কনফার্ম ডেটটা জানিয়ে দেব যে কত তারিখে আসবে গাইস আমাদের সিজন 34 এ গাইস আমরা বিআর র‍্যাঙ্ক সিজনে গাইস আমরা কি কি আইটেম ডট ফ্রিতে পাবো হিরোকে গেলে সেগুলো আপনারা স্ক্রিন উপর দেখতে পাচ্ছেন গাইস এখানে অনেকগুলো আফতার পাবেন ব্যানার পাবেন প্রত্যেক র‍্যাঙ্ক সিজনে কিন্তু গাইস আমরা আফতার ব্যানার পাই সো আফতার এবং ব্যানার আপনারা দেখতে পাচ্ছেন গাইস এগুলো আছে সিজন 34 মানে গাইস আমাদের নেক্সট যে বিআর র‍্যাঙ্ক সিজন আসছে সেটার আইটেম ডট আর সেই সাথে গাইস দেখতে পাচ্ছেন যে জ্যাকেটটা পাবেন আপনারা হিরোইক গেলে সো জ্যাকেটটা হবে ফিমেলের আমার কাছে বেশি একটা ভালো লাগেনি সো একদম নরমাল টাইপের লাগলো সো এরপর গাইস দেখতে পাচ্ছেন একটা এসিএটি স্কিন থাকবে যেটাতে মোটামুটি ভালো অ্যাট্রিবিউট দেওয়া হয়েছে বিকজ এটাতে কিন্তু গাইস রেট অফ ফায়ার আছে সেই সাথে আবার রিলোড স্পিডও আছে বিকজ র‍্যাঙ্ক সিজনের ভিতরে কিন্তু গাইস তেমন ভালো কোনো গান স্কিন দেওয়া হয় না বাট এটা মোটামুটি ভালোই আছে সেই হিসেবে সো সিজন 34 র‍্যাঙ্ক সিজনে গাইস আমরা কি কি আইটেম ফ্রিতে পাবো সেগুলো আমি আপনাদের দেখিয়ে দিলাম আর ওয়াল কোনটা ফ্রিতে পাবো সেটা তো আমি
আপনাদের ভিডিও শুরুতেই দেখিয়ে দিয়েছি। নেক্সট ইনফরমেশনটি হলো গাইস আমাদের এফএফ টোকেন স্টোর ভেরি সুন আপডেট হতে চলেছে। লিক রেকর্ডিং গাইস আমাদের 6th ইউনিভার্সিটি স্পেশাল গাইস এফএফ টোকেন স্টোর আপডেট হতে চলেছে। সো এফএফ টোকেন স্টোরের ভিতর গাইস একটা বান্ডেল লেট হবে যেটা প্রি অ্যাক্সেস অলরেডি পাওয়া গেছে। সো আপনারা স্ক্রিন উপর দেখতে পাচ্ছেন গাইস বান্ডেলটা গাইস এরকম হবে। সো বান্ডেলটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সো এটা আমাদের এফএফ টোকেন স্টোরে এড হতে চলেছে। 6th ইউনিভার্সিটি ইভেন্টটা যখন স্টার্ট হয়ে যাবে এবং যেটার ইভেন্ট আইকনটাও যখন গেমে চলে আসবে তখন কিন্তু গাইস এফএফ টোকেন স্টোরে এই বান্ডেলটা এড হয়ে যাবে। সো আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারছি। সো আপনাদের কার কাছে কত এফএফ টোকেন আছে অবশ্যই কিন্তু গাইস কমেন্ট বক্সে জানাবেন। আমার কাছে মেবি 2000 এর উপর আছে। সো আপনাদের কাছে কত আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমি আমার লাস্ট ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম রিজিওনাল ওয়ার ইভেন্টটা ভেরি সুন স্টার্ট হতে চলেছে। ফাইনালি কিন্তু গাইস কনফার্ম ডেটটাও পাওয়া গেছে। সো এই মাসের 16 তারিখে গাইস আমাদের রিজিওনাল ওয়ার ইভেন্টটা স্টার্ট হতে চলেছে। সো আপনারা স্ক্রিন উপর দেখতে পাচ্ছেন গাইস এখান থেকে আপনারা একটা টি শার্ট এবং সেই সাথে গাইস কিছু আইটেম ড্রপ ফ্রিতে নিতে পারবেন। আর মাত্র 2 দিন সময় বাকি আছে। সো 2 দিন পরে কিন্তু গাইস রিজিওনাল ওয়ার ইভেন্ট স্টার্ট হতে চলেছে। 16 তারিখে সকাল ভোর 4টা থেকে শুরু হয়ে যাবে। তো এখনো পর্যন্ত যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটি ভালো লাগতেছে তার কারণে তো দেখতেছেন। সো ভিডিওটি যদি একটু হেল্পফুল মনে হয় তাহলে একটা লাইক এন্ড সাবস্ক্রাইব আশা করতেছি। আশা করি সবাই করে দিবেন গাইস। আমাদের গেমে 6th ইউনিভার্সিটি স্পেশাল গাইস একটা মেল্টিং ভল্ট ইভেন্ট আসতে চলেছে। অনেকদিন হয়ে গেছে গাইস আমাদের গেমে কোনো প্রকার মেল্টিং ভল্ট ইভেন্ট আসতেছে না। আর আমাদের ভল্টে অনেকগুলো ফালতু আইটেমও কিন্তু জমা হয়ে গেছে অনেকে। সো লাস্ট বার যখন গাইস মেল্টিং ভল্ট ইভেন্ট আসছিল তখন অনেকেই গাইস তাদের যে ইম্পর্টেন্ট আইটেমগুলো আছে সেগুলো কিন্তু গাইস দিয়ে দিয়েছিল। সো ফার্স্ট টাইম যেহেতু আসছিল অনেকে বুঝতে পারেনি। তারপর গাইস আমরা গেরিনাকে জানিয়েছিলাম এবং গেরিনা কিন্তু ওইগুলো আবার বেকও দিয়েছে। সো সেম ভাবে কিন্তু গাইস এবার আবারও মেল্টিং ভল্ট ইভেন্ট আসতে চলেছে। আর এবার যে মেল্টিং ভল্ট ইভেন্টটা আসবে সেটা হবে মেল্টিং ভল্ট 2.0 ইভেন্ট। আর এটাতে কিন্তু গাইস আরো ভালো ভালো বেশি লেজেন্ডারি আইটেম রিওয়ার্ড থাকবে। সো মেল্টিং ভল্ট ইভেন্ট থেকে গাইস আপনারা ফালতু আইটেমগুলো দিয়ে গাইস আপনারা অনেক ভালো ভালো আইটেম রিওয়ার্ড ফ্রিতে এক্সচেঞ্জ করে নিতে পারবেন। আপনাদের ভল্টে যে আইটেমগুলো আছে যেগুলো আপনারা কোনো সময় ইউজ করেন না সেগুলো কিন্তু গাইস আপনারা দিয়ে এখান থেকে ভালো আইটেম নিতে পারেন চাইলে। মেল্টিং ভল্ট 2.0 ইভেন্টটা কত তারিখে আসবে এখন সেটা হচ্ছে কথা। গাইস মেল্টিং ভল্ট 2.0 ইভেন্টটা কিন্তু গাইস আমাদের 6th ইউনিভার্সিটি স্পেশাল আসার কথা হচ্ছে। ইউনিভার্সিটি স্পেশাল গাইস আমরা মেল্টিং ভল্ট ইভেন্ট দেখতে পেয়ে যেতে পারি। 100% কনফার্ম যদিও না তবে গাইস লিক্স পাওয়া যাচ্ছে ইউনিভার্সিটি ইভেন্ট স্পেশাল আসবে। সেহেতু গাইস আমি আপনাদেরকে জানিয়ে রাখলাম ইউনিভার্সিটি স্পেশাল যদি আসে তাহলে গাইস এই মাসে না নেক্সট মাস মানে গাইস জুলাই মাসে 100% কনফার্ম মেল্টিং ভল্ট ইভেন্ট আসতে চলেছে। তো এই ছিল আজকের ভিডিও। আই হোপ গাইস ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দেন এন্ড চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।